প্রাথমিক টেটে সাতচল্লিশটি প্রশ্ন প্রশ্নভুল মামলায় এবার বিশেষ কমিটি গঠন করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু হাজার সতেরো এবং বাইশ সালে প্রাথমিক প্রশ্ন প্রশ্নভুল মামলায় এই মুহূর্তে একটি বড়সড় আপডেট এবং সেক্ষেত্রে এই যে সাতচল্লিশটি ভুল তাতে কারা কারা নাম্বার পেতে চলেছে অনেকটাই কিন্তু ডিপেন্ড করছে এবং সেক্ষেত্রে কি বলা হয়েছে এবং এই যে কমিটি গঠন করা হয়েছে তার ইম্প্যাক্ট কি পড়তে চলেছে বিস্তারিতভাবে আমরা জানবো এবং আ আরও কি আপডেট আছে প্রাইমারি টেট কে কেন্দ্র করে বিস্তারিত চলুন জেনে নিয়ে ভিডিওতে তার আগে আপনাদের সকল করত ভিডিওটি পতন থেকে শেষ পর্যন্ত এখানে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে বলবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসি সরকারি এবং চাকরি রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন প্রাথমিক টেটে সাতচল্লিশটি প্রশ্ন ভুল প্রশ্ন ভুল মামলায় এবার বিশেষ কমিটি গঠন করলো কলকাতা হাইকোর্ট দু হাজার সতেরো বাইশ সালে যে প্রাইমারি টেটের প্রশ্ন সেই প্রশ্ন ভুল মামলায় বিশেষ কমিটি গঠন করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তিন সদস্যের যেটা জানা যাচ্ছে বিশেষ কমিটি গঠন করতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিশ্বভারতী যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ কমিটিতে কিন্তু থাকবেন এটা কিন্তু বলা হয়েছে বিশেষ কমিটি যেটা বলা হয়েছে যে বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে কিন্তু প্রশ্ন খতিয়ে দেখবে কলকাতা হাইকোর্টের যে বিচারপতি রয়েছেন হরিষ্ঠ ডিভিশন বেঞ্চের তো সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে আরো যে কলকাতা কলকাতা হাইকোর্টে আদালতের নির্দেশ দিয়েছে যে চোদ্দ দিনের জন্য বা চোদ্দ দিনের মধ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করতে হবে তো যেটা জানা গিয়েছে যে দু সালের টেটে তেইশটি প্রশ্ন ভুলের অভিযোগ সামনে এসেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে আপনারা দেখেছেন যে কমিটি গঠন করে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজশেখর মান্থা এবং সেক্ষেত্রে দু হাজার বাইশের টেটে যেটা জানা যাচ্ছে চব্বিশটি প্রশ্ন ভুলের মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট প্রশ্নপত্র যাচাইয়ে দুই বিশ্ববিদ্যালয়কে দিয়ে কমিটি গঠার নির্দেশ দেওয়া হল যে গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল আপনারা জানেন প্রাথমিক শিক্ষা পর্ষদে নিয়ে আমি কিন্তু ভিডিও করেছিলাম শুক্রবার এই নিয়ে যেটা জানা যাচ্ছে আজকে বিচারপতি হরিশ শুনানি হয়েছিল এবং সেক্ষেত্রে অনেকে আপনার অপেক্ষা করছিলেন যে ডিভিশন বেঞ্চ আজকে কি হলো তো ডিভিশন বেঞ্চ এদিন তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ এই কমিটিতে কিন্তু থাকবেন এই বিশেষজ্ঞ কমিটি বিষয়টি কিন্তু যে খতিয়ে দেখবে এবং বিশেষজ্ঞদের যে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ প্রশ্ন ভুল যে ছিল অর্থাৎ প্রশ্ন যে ভুল ছিল সেটা কিনা খতিয়ে দেখার কিন্তু দায়িত্ব থাকবে এই কমিটির ওপর এই মামলা শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি ছিল যে তারা নিজেরাই বিষয়টি যাচাই করতে সক্ষম এর জন্য আলাদা করে কোনো বিশেষজ্ঞ কমিটি প্রয়োজন নেই তারা বলেছিল তবে কলকাতা হাইকোর্ট তাদের আর্জিতে সাড়া দেয়নি এবং এই যে কমিটি গঠন করা হয়েছে তারা তারাই কিন্তু এই প্রশ্নগুলো যেগুলো রয়েছে যেগুলো ভুল রয়েছে কিনা ঠিক রয়েছে সেগুলো কিন্তু তারা বিচার করবে এবং সেটা রিপোর্ট পেশ করা হবে আদালতে তো যেটা আপডেট সেটা আমি আপনাদেরকে জানালাম এবং তারপরে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ মেনে নিচ্ছে কি নিচ্ছে না সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে কারণ এই প্রশ্ন ভুলের যদি নাম্বার বৃদ্ধি হয় সেক্ষেত্রে যতগুলো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলো তাদের সকলে কিন্তু নম্বর বৃদ্ধি পাবে এবং তাদের রিক্রুটমেন্টের ব্যাপারটাও কিন্তু রয়েছে ঠিক আছে কারণ আপনারা দেখেছেন দু হাজার সালে যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা দু রিক্রুটমেন্ট প্রসেস বলা হচ্ছে তাদের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং সেখানে কিভাবে তারা ইমপ্লিমেন্টেশন করছে জিনিসটা সেটা দেখার বিষয় রয়েছে যদিও দু হাজার সালে যারা প্রাইমারি টেট পাস করে রয়েছে তাদের ইন্টারভিউ প্রসেস এখনও শুরু হয়নি তাদের ব্যাপারটা কিন্তু আলাদা কিন্তু সতেরোর ক্ষেত্রে কী হবে ওই তেইশটি প্রশ্নের জন্য বা বাইশটি প্রশ্নের জন্য সেটা এখন দেখার বিষয় রয়েছে তো দেখা যাক আগামী দিনে এই সংক্রান্ত আপডেট আসবে পাশাপাশি আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে পর্ষদে কিন্তু আপনারা দেখেছেন যে একটি অ্যাডক কমিটি বারো সদস্যের তারা কিন্তু গঠন করে দিয়েছে এবং সেই অ্যাডক কমিটির কাজ কি আপনারা অনেকেই জানেন আমি একাধিক ভিডিও করেছি সেক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস যাতে আগে নিয়ে যাওয়া যায় দ্রুততার সাথে সেটাই কিন্তু তারা দেখবে এবং সেই কমিটিতে আমরা দেখেছি অনেকের নতুন মুখ কিন্তু রয়েছে তো দেখা যাক খুব শীঘ্রই আপনারা অনেকেই অপেক্ষা করছেন দু হাজার বাইশ স্টেট পাস যারা রয়েছে অলরেডি অনেকেই ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দিয়েছে আমাদের সঙ্গে আপনারা অনেকেই যুক্ত রয়েছেন আমাদের ইন্টারভিউ ক্লাসেস কিন্তু শুরু হয়েছে দীর্ঘদিন থেকে অনেক ছাত্রছাত্রীরা আমাদের ক্লাস করছে তো এই রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু কবে হচ্ছে না হচ্ছে এর যে প্রসেস সেটা কিন্তু অনগোয়িং চলছে এবং আপডেট খুব তাড়াতাড়ি আমরা পাবো আপনারা যদি যুক্ত হতে চান ইন্টারভিউ ব্যাচে প্রাইমারি ডেট দু হাজার বাইশে যারা পাস করেছে ইভেন যারা দু হাজার তেইশে প্রাইমারি ডেট দিয়েছিলো এবং যাদের পরীক্ষা ভালো হয়েছে এবং যারা কনফিডেন্ট আছে যে যাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তারা পাস করবে তারা অবশ্যই ইন্টারভিউ জন্য যদি প্রিপারেশন নিতে চান তাহলে আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো সেখান থেকে গিয়ে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এই সংক্রান্ত আপডেট আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো